বেজে উঠেছে বিশ্বকাপ টি টোয়েন্টির দামামা, চারিদিকে বইছে বিশ্বকাপের হাওয়া, গোটা বিশ্ব এখন কাঁপছে ক্রিকেট জ্বরে। বিশ্বকাপের আগে প্রিয় দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের বুমবুম আফ্রিদি। বিশ্বকাপ নিয়ে নিজের প্রেডিকশন জানিয়েছেন কোন চার দল খেলবে সেমিফাইনালে। এই নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে শুভেচ্ছা দূত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। শুভেচ্ছা দূত হয়েই বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে যাওয়া সম্ভাব্য চার দলের ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তানি এই কিংবদন্তি অলরাউন্ডার। 2009 টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য নিজের দেশ সহ বাকিরা কেন সেমিফাইনাল খেলবে সেই ব্যাখ্যাও দিয়েছেন। এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে সাবেক তারকা ক্রিকেটাররা নিজেদের পছন্দের দল বেছে নিচ্ছেন। প্রতিযোগী 20 দলের মধ্যে তাদের পছন্দের চারটি দলকে সেমিফাইনালিস্টের তালিকায় রেখে দিচ্ছেন ভবিষ্যৎবাণীও। শিরোপার রেসে নিজের দেশ পাকিস্তানকে সম্ভাব্য সেমি খেলতে যাওয়ার দৌড়ে দেখছেন আফ্রিদি। তবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ তার তালিকায় জায়গা পায়নি। অবশ্য সেই তালিকায় আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও। তালিকার অন্য দুইটি দল হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, আমার মতে পাকিস্তানের এবারের যে দল তাদের ফাইনাল খেলা উচিত। সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া উঠবে বলে মনে হচ্ছে। এবারের বিশ্বকাপ যে কন্ডিশনে অনুষ্ঠিত হবে তাতে এই দুই দল সুবিধা পাবে। এছাড়া নিউজিল্যান্ডেরও ভালো সুযোগ আছে বলে আমি মনে করি। পাকিস্তানের 2009 বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করেন এই তারকা। এমনকি সেবার সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচও হন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটটিতে যে কয়জন প্রথম সারির অলরাউন্ডার রয়েছেন তাদের মধ্যে আফ্রিদি একজন।